এবারের বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। জাতীয় সংসদে উত্থাপিত 2022-23 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী একথা বলেন। আইন মেনেই পাচার করা টাকা বিদেশ থেকে ফেরত আনা হবে বলেও জানান তিনি। রীতি অনুযায়ী সংসদে বাজেট উত্থাপনের পরদিন শুক্রবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। টাকা পাচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বিশ্বের 17টি দেশ টাকা ফেরত আনার উদ্যোগ নিয়েছে বলে জানান। আমি টাকা পাচার হয় না এগুলো কখনো করি নাই, কিন্তু যেভাবে বলা হচ্ছে কোন প্রমাণ ছাড়া বলা বললে এগুলো কোনো মামলা মামলায় আসে না। কিন্তু আমাদের এখানেও এই মুহূর্তে যারা দেশের ভিতরে সমস্ত কাজকর্ম করে তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো কিন্তু এখন বিভিন্ন মামলা বিভিন্ন কোর্টে এখন বিচারাধীন আছে এবং অনেকেই জেলে আছে। এই টাকাগুলো ফেরত দেশে যায়, এই টাকাগুলো যদি পাচার হয়ে থাকে, এটা আমরা আইডিয়া করছি যে পাচার হয়ে গেছে, যদি পাচার হয়ে থাকে এইগুলো এই দেশের মানুষের হক, আমরা এগুলো ফেরত আসার চেষ্টা করতেছি। সংবাদ সম্মেলনে অন্য মন্ত্রীরাও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উপস্থিত কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, মানুষের আয় বেড়েছে, খাদ্যে আমরা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মানুষ কিনতে পারে তাই চাহিদা বেশি। আমাদের মূল খাদ্য গ্রেইন, চাল, গম এবং ভুট্টা, এই তিনটিতে আমাদের উৎপাদন 4 কোটি টনেরও বেশি। আমরা যদি এই গ্রাম হিসাবে কনজাম্পশন ধরি, কিন্তু এর মধ্যে আছে আপনার নন হিউম্যান কনজাম্পশন, মানুষ পশু পাখিকেও ভুট্টা খাওয়ায়, সেটা 60 লক্ষ টন। তারপরে আপনার গরুকে খাওয়ায়, অ্যানিম্যাল ফিডেও এটা ব্যবহার হয়, সেটা ব্যাপক পরিমাণ। এবং ওয়েস্টেজ এগুলো ধরলে উৎপাদন, আপনি যে পরিসংখ্যানটা সঠিক না কোনোটাই, কাজেই আমি মনে করি যে মোটামুটিভাবে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবারও দেশীয় পণ্য ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। সে কারণে বিদেশ থেকে আনা পণ্যের উপর শুল্ক বসানোর প্রস্তাব করা হয়েছে বলেও তিনি জানান। জহুরুল ইসলাম খান, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।